একদিন আগের গতকালকেরই ধরেন 11টা আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার এই ব্লগ। তো আজকের ব্লগ শুরু করছি চান্দ্রা থেকে। তো আমাদের বাসায় আমার বেডরুম থেকে একেবারে চাঁদ দেখা যাচ্ছিল। অনেক বছর পর এবার চাঁদ দেখলাম, ঈদের চাঁদ। আগে ছোটবেলায় যখন ছিলাম তখন চান্দ্রাতে আমরা সবাই সন্ধ্যার পরে বাহিরে বের হয়ে যেতাম চাঁদ দেখার জন্য। তো ছোটবেলার স্মৃতিটা আসলে মনে পড়ে গেল। তো এনিওয়েজ, এখানে আমি ঈদ মোবারকের একটা টেবিল ডেকোর কিনেছিলাম। তো ভাবলাম যে ঈদের দিন এটাকে আমি প্লেস করব, তাই এখন আমরা দুজন মিলে এটাকে আনপ্যাক করে ফেললাম। আর আমরা কিছু কুশন কভার কিনেছিলাম, প্লাস কুশন কিনেছিলাম, সেগুলো হচ্ছে আমাদের বেডরুমের জন্য, একটু সাজানোর জন্য দেখতে ভালো লাগবে, এই জন্যই আসলে নেয়া। আর একটা টেবিল রানারও কেনা হয়েছিল। তো এখন ওগুলোই আমরা আনপ্যাক করছি। তো আমাদের ইচ্ছা ছিল যে ঈদের দিন সকালেই এগুলোকে প্লেস করব, কিন্তু পরে ভাবলাম যে না, ঈদের দিন সকালে অনেক কাজ থাকবে, তো আগের রাতে এগুলোকে সব ঠিকঠাক করে যার যার জায়গা মতো প্লেস করে দিই। তো শুরুতেই আমি ডাইনিং টেবিল থেকেই শুরু করছি। আর আমার হাজব্যান্ডের হচ্ছে টেবিল রানার পছন্দ এরকম, যেগুলো সাইজ অনেক বড়, দুপাশ থেকে ঝুলবে। তো এত বড় সাইজের পাচ্ছিলাম না। তো হঠাৎ করে আমরা ফেসবুক একটা পেজ সাটোরি, ওখানে দেখলাম যে অনেক ধরনের কুশন, তারপরে এ ধরনের রানার আছে। তো অনলাইনে অর্ডার করার আগে ভাবলাম যেহেতু ওদের শোরুম আছে তো আমরা শোরুমে গিয়েই দেখি, তাহলে হয়তো বা সিলেক্ট করতে একটু ইজি হবে। চোখে দেখা একটা আর অনলাইন থেকে দেখা, দুটার মধ্যে অবশ্যই তফাত আছে, যার জন্য আমরা শোরুমে গিয়েছিলাম। গিয়ে আমাদের পছন্দ মতো যা যা দরকার ছিল সবই নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। আমাদের ডাইনিং টেবিলের কাজ শেষ করে আমরা চলে আসছিলাম গেস্ট রুমে, গেস্ট রুমটা সাজাতে। তো আমরা আমাদের বেডের সাথে কালারের মিল রেখে রেখে সব কুশন কভারগুলো কিনেছিলাম। তো এনিওয়েজ, এগুলো শেষ করে আমি আর আম্মু চলে আসছি রান্নাঘরে, কারণ ঈদের দিন সকালে কিছু মিঠা তো অবশ্যই লাগবে। আমার হাজব্যান্ড এমনি অনেক স্বাস্থ্য সচেতন, কিন্তু ঈদের দিনের জন্য সে একটু মিষ্টি ডিমান্ড করেই থাকে, তো তার জন্যই এই সমস্ত কিছু বানানো। তো আমার হাজব্যান্ডের আমার আম্মুর হাতের নবাবি সেমাই খুবই পছন্দ, তো আম্মু সবসময় তার বাসাতে এটা করে। আর এবার যেহেতু আমার বাসাতে ঈদ হচ্ছে সবার, যার জন্য আম্মু এখানে আমার বাসাতে এটা করে দিচ্ছে। তো ভালোই হলো, আম্মুর দেখে আমি এটা শিখে নিলাম, এরপরে আমি নিজেই বাসায় একলা বানাতে পারবো। তো এখানে নবাবী সেমাই অলমোস্ট ডান, আর আমার আম্মু একটু বাদাম টাদাম দিয়ে এগুলোকে গার্নিশ করে নিচ্ছে। আর হচ্ছে পুডিং তো মাস্ট থাকবে, কারণ আমার বাসায় পুডিংটা খুব ভালো চলে, আমার হাজব্যান্ড আমার হাতের পুডিং খুব পছন্দ করে, প্লাস আমার নেফিও আছে আয়ান, ও আমার হাতের পুডিং খুবই পছন্দ করে। ও আগে পুডিং খেতো না, কিন্তু আমার বানানো পুডিং খাওয়ার পর থেকে ও আসলে পুডিংয়ের ফ্যান হয়ে গেছে। তো আমার খুব ভালো লাগে যে না, একটা জিনিস বানিয়েছি তো কারো পছন্দ হলে সেটা তো আসলে অনেক ভালোই লাগে। তো এনিওয়েজ, আমি কন্ডেন্স মিল্ক দিয়েই হচ্ছে পুডিংটা বানাই, কারণ এতে দুধও দরকার হয় না আবার চিনিরও দরকার হয় না, দুইটাই একসাথে থাকে, আমার জন্য আরও ইজি হয়ে যায়।
তো এবার নবাবী সেমাইতে হাফ কন্ডেন্স মিল্ক গেছে, তো বাকি হাফ ছিল, তো ভাবলাম যে বাকি হাফ দিয়ে শুধু একটা পুডিংই বানাই, কারণ ঈদের পর দিনই আমরা ট্যুরে যাচ্ছি। কই যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আমার পুরো ফ্যামিলি সহই আমরা আসলে ট্যুরে যাচ্ছি, বেসিক্যালি আমরা দুজনে যাচ্ছিলাম। পরে আমার আম্মু আর আমার ভাই বললো যে আমরাও কখনো যাইনি, তাহলে আমরা তোমাদের সাথে এবার একটু ঘুরে আসি, একলা তো যাওয়া হয় না, আর ওরকম সাহসও পাই না, সাথে একজন থাকলে ভালো হয়, আর যেহেতু তোমরা অনেকবার গেছো তোমাদের এক্সপিরিয়েন্সও আছে, সো তোমাদের সাথে গেলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো আমরা বললাম যে হ্যাঁ ভালো, কারণ সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই তো আলাদা। তো এনিওয়েজ, এখানে আমি কিছু খেজুর দিয়ে একটু ডেজার্টের মতো করছিলাম, কারণ আমার হাজব্যান্ডই শুধু খেজুর খায়, আর নামাজে যাওয়ার আগে তো খেজুর খেয়ে যেতে হয়, তো এই জন্য আমি তার জন্য খেজুর বানিয়েছিলাম কয়েকটা, খেজুর দিয়ে আসলে ডেজার্ট বানিয়েছিলাম, খেজুর আর কীভাবে বানাবো। তো এনিওয়েজ, এটা হচ্ছে ঈদের দিনের সকাল, আমার হাজব্যান্ড নামাজে যাওয়ার পূর্বে এখান থেকে একটা খেজুর খেয়ে সে নামাজের জন্য চলে গিয়েছিলেন, আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস আর আমার ঈদের কিছু জুয়েলারি, তো এগুলো হচ্ছে আমি আজকে পরব। আর আমার আজকে জুয়েলারির মধ্যে হচ্ছে সবচেয়ে ফেভারিট পার্ট এই পেন্ডেন্টটা, এটা আমার খুবই পছন্দের একটা পেন্ডেন্ট, এটা আমি কিনেছিলাম রয়্যাল মালাবার থেকে। তো আমি রেডি টেডি হয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে দেখি যে আমার হাজব্যান্ড নামাজ শেষ করে আসছিলেন, তো উপর থেকে তাকে আমি একটা ডাক দিলাম, সে আমাকে একটু হাই দিল। এরপর শুরু হয়ে গেল হচ্ছে আমাদের সালামির পর্ব। সালামি আসলে কি, এটা একটা ফান যে টাকা পাওয়া যাবে, এটাই তো মজা আর কি আছে। আম্মুকে সালাম করলাম প্রথমে, আম্মু কিছু টাকা দিল সালামি হিসেবে, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড, সে সব সময় নতুন নতুন নোট কালেক্ট করে শুধু ঈদের সময় আমাকে সালামি দেওয়ার জন্য, কারণ সে জানে যে আমার নতুন নোট অনেক পছন্দ, এই জন্য সে যতগুলো নতুন নোট পায় সব সে জমায় রাখে, এখন টোটাল অ্যামাউন্ট যত টাকাই হোক না কেন। সো এই নতুন নোটগুলো আমার, তো আলহামদুলিল্লাহ আমি মনে মনে দোয়া করতেই থাকি ও যেন আর অনেক বেশি 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 নতুন নোট পায়, তাহলে আমার টাকার অ্যামাউন্ট তত বাড়বে। এনিওয়েজ, মজা করছিলাম। তা আমার হাজব্যান্ডের আর আমার সালামের পর বসে সেখানে, এরপর আমরা চলে আসছি সকালের নাস্তা করার জন্য, আর আমার ভাই ভাবিরা এখনও এসে পৌঁছায়নি, ওরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছিল, তো যার জন্য আমরা সকালের নাস্তাটা করে ফেললাম। এখানে আমি কাল রাতে যে পুডিংটা বানিয়েছিলাম সেটা কেটে নিচ্ছি, আর আমার হাজব্যান্ডকে আমার আম্মুকে আমি খাবার বেড়ে বেড়ে দিচ্ছি। এদের একটা সমস্যা কি, যে আমি না বেড়ে দেওয়া পর্যন্ত এরা কেউই খাবার নেয় না। আমার হাজব্যান্ডকে আমি যত বলি যে তোমার সামনে খাবার আছে একটু নাও, না, সে ভাত খাবে, ভাত খাওয়ার পরে যদি তার কিছু মনে হয় যে আর একটু তরকারি দরকার বা আর একটু ভাত দরকার, সে বসে থাকে, সে আমাকে ঠেলতে থাকে, আমাকে দাও দাও দাও। আমি বলি তোমার সামনে সমস্ত কিছু আছে, তুমি একটু নিয়ে নাও, আমি তো কাজ করতেছি, বলে কি না তুমি দিবা তাহলেই নিব। শুধু আমার হাজব্যান্ড না, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই এরকম, এদেরকে বেড়ে না দিলে এরা নিজের হাতে কিচ্ছু নেবে না। তো এনিওয়েজ, এরপরে আমাদের নাস্তা খাওয়া শেষ করে আমার অলমোস্ট রান্নাবান্নাও সব শেষ, তারপর আমার ভাই ভাবি আসছে, আর আমার ভাই ভাবি আসার পরে নতুন করে আবার সালামি সেরিমনি শুরু হয়ে গেছে। এবার ওদের সালামির পার্ট শেষ করে তারপরে আমরা দুজন চলে আসছি, আমার ভাইয়ের ছেলে উৎস, ওর সাথে একটু দুষ্টুমি করছি কারণ ওকেও সালামি দিতে হবে, তো একটু সালামির নাটক তো করতেই হবে, না হলে সালামি দিয়ে মজা আছে। আমার হাজব্যান্ড প্রত্যেকবার ঈদ আসলেই ব্যাংক থেকে নতুন নোট কালেক্ট করে, বা কোথাও থেকে যদি সে নতুন নোট পায় সব কিছু সে গুছিয়ে রেখে দেয়, বলে যে বাচ্চা কাচ্চা আসবে, যেমন ওর ভাইয়ের ছেলে আয়ান, আমার ভাইয়ের ছেলে উৎস, আমি, আমার ভাই ভাবি, ওরা তো সবাই আমার হাজব্যান্ডের থেকে বয়সে ছোট, তো ওদেরকে ও সালামি দিবে, এটা ওর কাছে খুব ভালো লাগে। তো একদিন গল্প করতে করতে বলছিল যে আমি সবাইকে দিতে পছন্দ করি, কেন জানো, কারণ ছোটবেলায় আমাকে কেউ দেয়নি, আমাদের ফ্যামিলির মধ্যে ওই মানে রিচুয়ালটাই নাই যে ঈদের দিন সালামি দিতে হয়, এতে সবাই খুশি হয়, এটা একটা আসলে এটা একটা ফান পার্ট, এমন না যে হ্যাঁ সালামের বিনিময়ে টাকা দেওয়া হচ্ছে বা কিছু, এটা একটা মজা তো থাকে না, যে নিজের ছোটবেলায় যে জিনিসটা পূরণ হয় নাই সে বড় হওয়ার পর সেটা পূরণ করতে চায়। তো আমার হাজব্যান্ড এখন সেরকম, যে এখন সে বড় হয়ে গেছে, তারপরে আমাদের থেকে যারা ছোট তারা আসলে এক্সপেক্ট করে এই সালামিটা, তো আমার কাছে না অনেক ভালো লাগে।
যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দাদা বাড়িতে কিন্তু এই সালামের প্রচলনটা খুব ছিল। ঈদের দিন সকালবেলা উঠেই যাকেই সালাম করব সেই 500 টাকা, 200 টাকা, 100 টাকা থেকে শুরু করে সবাই টাকা দিত। তো এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগতো যে এত বড় হয়ে গেছি যে এখনও এই জিনিসটা মনে আছে। তো আমরা যখন এই জিনিসটা আবার আমাদের ছোটদের মধ্যে পাস করব, ওরাও এক সময় বড় হয়ে বলবে যে হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন আমার ফুপা ফুপি বা আমার চাচা চাচি আমাদেরকে সালামি দিত। এটা তো অনেক আনন্দের একটা বিষয়। তো এনিওয়েজ, এই সালামির সেরিমনি শেষ করে আমরা বাহিরে চলে আসছিলাম, একটু ঘোরাঘুরি করব, ছবি তুলব, একটু ভিডিওস নিব। তারপর সেই সাথে আমাদের এখানে ক্রিমজন কাপ আছে, সেখান থেকে কিছু কফি খাবো, একটু আনন্দ ফুর্তি করব, কিছু মেমোরিজ বানাবো। তো এনিওয়েজ, আমরা ক্রিমজন কাপ থেকে কিছু কফি নিলাম, কোল্ড কফি, তারপর কিছু সোডা, এগুলো কিনে আমরা আবার বাসায় চলে আসছিলাম, কারণ বাহিরে প্রচুর গরম ছিল আর আমাদের ছবি টবি তোলা সব হয়ে গিয়েছিলো, এই জন্য আর বেশিক্ষণ বাহিরে আমরা থাকিনি। আমাদের ফুড আসার সাথে সাথেই আমরা এগুলো নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। তো এনিওয়েজ, বাসায় গিয়ে লাঞ্চ করে আমরা সবাই রেস্ট করছিলাম, কারণ সারাদিনে অনেক টায়ার্ড ছিলাম, সেই সকাল থেকে রান্নাবান্নার ধকল যাচ্ছিল। তো আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, এখন সরাসরি চলে যাচ্ছি আমি ডিনারের টাইমে। রাতের বেলায় আমার যা ভাসুর এসেছিলো আমার বাসায় দাওয়াতে, তো তাদের সাথে গল্পগুজব করে আজকের দিনটা খুব সুন্দরভাবে আমাদের শেষ হলো, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ঈদের ভ্লগ। ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।